বেশ কিছু সময় রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা সেটাও কিন্তু আমাদের ফেস করতে হবে এই যে অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত এটা কিন্তু একটা অসাধারণ ভালো সময় প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে হতে চলেছে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন বারো বছর পরেই তিনি প্রথমবার তুঙ্গি হচ্ছেন তবে অক্টোবর মাসের আগে আগস্টের শেষ দিক সেপ্টেম্বর এই সময় কিন্তু রাহু এবং বৃহস্পতির মধ্যে সরাসরি দৃষ্টি বিনিময় দেখতে পাওয়া যাবে এই সময় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর বেশ কিছু মানুষ প্রতারিত হবেন ফাইন্যান্সিয়াল সেক্টরে বড় মার্কেটে বড় রকম শনিদেব উনত্রিশে মার্চ প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই রাশিচক্রের যে সন্তুলন সেখানে কিন্তু কিছুটা বিঘ্ন সৃষ্টি হবে এবং এই যে রাহু শনি কনজাংশন হতে চলেছে এই সময় বিভিন্ন জায়গার আর্থ সামাজিক পরিস্থিতি আরও জটিল আরো জটিল হয়ে উঠতে পারে কেতুর এই সিংহ প্রবেশ যে বিরাট ভয়ঙ্কর সাংঘাতিক ঘাতক এরকম কিন্তু একেবারেই নয় কিন্তু রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ এটা কিন্তু বেশ কিছু পরিবর্তন ইন্ডিকেট করতে পারে এই সময় কিন্তু মানুষের ক্যারিয়ার অ্যাপ্রোচ বিহেভিয়ার মানুষের অ্যাটিটিউড ইত্যাদির ক্ষেত্রে একটু উগ্রতা দেখতে পাওয়া যাবে এবং যখন কর্কট রাশিতে মঙ্গল থাকবেন রাহুর দৃষ্টি মঙ্গলের ওপরে কাজ করতে দেখতে পাওয়া যাবে এই সময় মানুষের উগ্র বিহেভিয়ার এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট বৃশ্চিক মিন ইত্যাদি রাশির মানুষরা এর দ্বারা প্রভাবিত হবেন পনেরোই সেপ্টেম্বর মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন এই কন্যা রাশিতে মঙ্গলের প্রবেশ বেশ কিছু মানুষের ক্ষেত্রে শারীরিক সমস্যা নিয়ে আসবে এবং নিজেদেরকে কন্ট্রোল না করতে পারলে বেশ কিছু মানুষ তারা কিন্তু অ্যাক্সিডেন্ট আঘাতপ্রাপ্তি যন্ত্রণা আগুন থেকে বিপদ ইত্যাদির শিকার হতে পারেন কন্যা রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে বেশ কিছু ক্ষেত্রে বিপদ ঝামেলা কিছু প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই সময় প্রচুর মানুষ তারা কিন্তু যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন মঙ্গলের এই তুলা রাশিতে অবস্থান এটা আবার একটা সন্তুলন একটা ব্যালেন্স নিয়ে আসবার চেষ্টা করবে এবং এই সময় মানুষের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীলতা এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা রাশিতে মঙ্গলের অবস্থানকালে রাহুর দৃষ্টি মঙ্গলের ওপরে থাকবে এই সময় মানুষের মধ্যে কিছুটা হটকারিতা বাড়তে পারে বুধের এই বক্রি হওয়াতে বেশ কিছু মানুষ প্রতারণার শিকার হতে পারেন আবার কিছু মানুষ তারা প্রতারণা করে বিশাল বড়লোক হয়ে যেতে পারেন শুক্রের এই বছর যাত্রা শুরু হবে কুম্ভ রাশি থেকে এটা অত্যন্ত শুভ বছর শুরুর জন্যে শুক্র প্রবেশ করবে ও শুক্র উচ্চস্থ হবে আঠাশে জানুয়ারি মিন রাশিতে এবং মার্চ মাসের দু তারিখে সেকেন্ড মার্চ শুক্র কিন্তু মিন রাশিতেই বক্রতা প্রাপ্ত হবে ঋষিবাড়ি ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় গ্রহ অবস্থান গ্রহদের মুভমেন্ট কেমন হবে কোন কোন সময় গ্রহ থাকবে তাদের প্রভাব রাশিচক্রের ওপরে কিভাবে পড়বে এবং এই প্রভাবে আমাদের অর্থাৎ সাধারণ মানুষের ওপরে কতটা প্রভাবিত হতে পারে আমাদের জীবনযাত্রা কতটা ইম্প্যাক্টেড হতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং দু হাজার পঁচিশের যে রাশিফল সেটি আলোচনার পূর্বে আমরা এই ডিসকাশনটি করব গ্রহ অবস্থার সংক্রান্ত এই আলোচনা এর পরের প্রত্যেকটি ভিডিওতেই থাকবে এবং সেই ভিডিওগুলিতে এই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে যদি কেউ গ্রহ অবস্থান সম্পর্কে জানতে চান তিনি এই ভিডিওটি দেখতে অবশ্যই পারেন এবং পরবর্তী যে সিরিজ অব ভিডিওস আমরা তৈরি করব সেখানে কিন্তু গ্রহ অবস্থানের আমরা ডিটেলিংয়ে আর যাব না তো গ্রহরা কিভাবে মুভ করছে গ্রহদের কি অবস্থা থাকছে কোন সময় কোন গ্রহদের মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে তার যে প্রভাব সাধারণ রাশি চক্রের ওপরে সেটা আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। প্রথমেই আমরা আসব দেবগুরু বৃহস্পতির কথায় দেবগুরু বৃহস্পতি তার যাত্রা শুরু করবেন বৃষ রাশি থেকে অর্থাৎ দু পঁচিশের প্রথমেই বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে কিন্তু বকরি অবস্থায় থাকবেন তাই বছরের শুরুতেই অর্থনৈতিক দিক থেকে কিছু স্ট্রেস কিছু প্রেশার এগুলো দেখতে পাওয়া যাবে বেশ কিছু সময় কিছু সেটাও কিন্তু আমাদের ফেস করতে হবে। দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী অবস্থা প্রাপ্ত হবেন চৌঠা ফেব্রুয়ারি মার্গী গতিতে অগ্রসর হয়ে তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন চোদ্দই মে দু হাজার পঁচিশ আঠেরোই অক্টোবর দু পঁচিশ দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করবেন কর্কট রাশিতে এই কর্কট রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু উচ্চস্থ হবেন দেবগুরু বৃহস্পতির এই উচ্চ অবস্থান এটা কন্টিনিউ করবে এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী অবস্থা থেকে বক্রগতি প্রাপ্ত হবেন তাহলে এই যে আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত এটা কিন্তু একটা অসাধারণ ভালো সময় প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে হতে চলেছে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন বারো বছর পরে তিনি প্রথমবার তুঙ্গি হচ্ছেন এই ফেজেই তিনি আরও একবার কর্কট রাশিতে তুঙ্গ অবস্থা প্রাপ্ত হবেন কিন্তু তিনি বক্রি হচ্ছেন এগারোই নভেম্বর বছরের শেষ পর্যন্ত তার বক্র অবস্থা চলবে কর্কট রাশিতেই তিনি বক্র অবস্থাতে থাকবেন ফলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়গুলি অ্যাভারেজ মানুষের জন্য কিন্তু অনেকটাই ভালো চলতে দেখতে পাওয়া যাবে এই সময় ইম্প্রুভমেন্টের মাত্রা অনেক অনেক বেশি তবে অক্টোবর মাসের আগে আগস্টের শেষ দিক সেপ্টেম্বর এই সময় কিন্তু রাহু এবং বৃহস্পতির মধ্যে সরাসরি দৃষ্টি বিনিময় দেখতে পাওয়া যাবে এই সময় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর বেশ কিছু মানুষ প্রতারিত হবেন ফাইন্যান্সিয়াল সেক্টরে বড় রকম সমস্যা আসতে পারে শেয়ার মার্কেটে বড় রকম প্রেশার ক্রিয়েটেড হতে পারে শেয়ার বাজারে ধস নেমেছে বলা একটি কথা আমরা মাঝে মাঝেই শুনতে পাই এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু দু হাজার পঁচিশের অগস্ট সেপ্টেম্বরে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো শনিদেবের অবস্থান সাপেক্ষে কুম্ভ রাশি থেকে শনিদেবের যাত্রা শুরু হবে শনিদেব উনত্রিশে মার্চ প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে চক্রের যে সন্তুলন সেখানে কিন্তু কিছুটা বিঘ্ন সৃষ্টি হবে মোটামুটি মার্চ এপ্রিল মে এই সময় শনি রাহু এদের ক্লোজ কনজাংশন আমরা দেখতে পাব এবং এই যে ক্লোজ কনজাংশন শনি এবং রাহুর মধ্যে এই সময় কিন্তু আঘাতপ্রাপ্তি প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদির মাত্রা দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় বিষয়টি হল রুক্ষতা শুষ্কতা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা এবং প্রকৃতির যে ফসল উৎপাদন ক্ষমতা সেটি কিন্তু কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এই সময় বিভিন্ন দেশ বিভিন্ন রাষ্ট্র কিংবা বিভিন্ন গোষ্ঠী তাদের মধ্যে দ্বন্দ্বের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই যে রাহু শনি কনজাংশন হতে চলেছে এই সময় বিভিন্ন জায়গার আর্থ সামাজিক পরিস্থিতি আরও জটিল আরও জটিল হয়ে উঠতে পারে এবং তার কারণে বেশ কিছু পিছিয়ে পড়া ক্ষেত্র পিছিয়ে পড়া দেশ তাদের ক্ষেত্রে কিন্তু বড় রকমের বিপদ নেবে আসার সম্ভাবনা রয়েছে তার সুযোগ কিন্তু তৃতীয় পক্ষ গ্রহণ অবশ্যই করতে পারে এবং এর ফলে সমগ্র বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে বেশ জটিলতা সৃষ্টি হতে পারে দু হাজার পঁচিশে এই যে শনি রাহু কনজাংশন হতে চলেছে এর ফলে কিন্তু পারিপার্শ্বিক প্রকৃতির জটিলতা সেটা অনেক অনেক বাড়তে পারে সাধারণ মানুষের পক্ষে এই সময়টা কিন্তু বেশ জটিল হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে মিন জুলাই শনিদেবকে আমরা বক্রতা প্রাপ্ত হতে দেখব তার এই বক্রগতি কন্টিনিউ করবে আঠাশে নভেম্বর পর্যন্ত এই সময় আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মঙ্গল তিনি বৃশ্চিক রাশিতে থাকবেন সাতাশে অক্টোবরের পর থেকে এই সময় শনি মঙ্গলের একটা ট্রাইন ক্রিয়েটেড হবে ত্রিকোণ সম্পর্কে শনি এবং মঙ্গল থাকবে সেই সময় কিন্তু আঘাতপ্রাপ্তি দুর্ঘটনা ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব রাহু এবং কেতুর আলোচনায় রাহু বর্তমানে মিন রাশিতে অবস্থান করে রয়েছে কেতু কন্যা রাশিতে আঠেরোই মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু প্রবেশ করবে সিংহ রাশিতে কেতুর এই সিংহ রাশিতে প্রবেশ যে বিরাট ভয়ঙ্কর সাংঘাতিক ঘাতক এরকম কিন্তু একেবারেই নয় কিন্তু রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ এটা কিন্তু বেশ কিছু পরিবর্তন ইন্ডিকেট করতে পারে যে সমস্ত মানুষরা অতিরিক্ত অনেস্ট তাদের ক্ষেত্রে কুম্ভের রাহুর প্রবেশ এটা খুব একটা সুখদায়ক হচ্ছে না কিন্তু যে সমস্ত মানুষরা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারেন যে সমস্ত মানুষরা নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারেন প্রয়োজনে নিজেকে বদলে ফেলার ক্ষমতা যাদের মধ্যে আছে তাদের জন্য কুম্ভের রাহুর প্রবেশ কিন্তু অত্যন্ত শুভ এই প্রবেশের ফলে অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা সোশিও কালচারাল ডেভেলপমেন্ট ইত্যাদির ক্ষেত্রে হিউজ পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পাব স্পেশালি বহু মানুষ তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক অনেক বেশি স্বাবলম্বী হয়ে উঠবেন কালপুরুষের পঞ্চমে সিংহ রাশিতে কেতুর অবস্থানের কারণে মানুষের জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে নতুন নতুন আবিষ্কার হতে দেখতে পাওয়া যাবে দু হাজার কিন্তু বেশ কিছু নতুন টেকনোলজি এগুলো আমরা দেখতে পাব মেডিকেল সায়েন্সে হিউজ চেঞ্জ সেটা আসতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু দুরারোগ্য ব্যাধির ওষুধ খুঁজে পাওয়া এটা কিন্তু সম্ভব হবে এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কালপুরুষের চতুর্থে বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন এবং কেতু কালপুরুষের পঞ্চমে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরোগ্য প্রাপ্তির সম্ভাবনা এগুলি ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে যে সময় বৃহস্পতির দৃষ্টি রবির ওপরে পড়বে রবি তখন বৃষ্টিকে অবস্থান করবে ষোলোই নভেম্বরের পর থেকে এই সময়ে কিন্তু আরোগ্য লাভের জন্য নতুন টেকনোলজি আবিষ্কার হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেশ কিছু যুগান্তকারী আবিষ্কার এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে স্পেশালি ক্যান্সার কিংবা এই ধরনের যে সমস্ত রোগ হলে পরে ফিরে আসার সম্ভাবনা প্রায় কমে যায় সেই সমস্ত রোগের ক্ষেত্রে কিছু যুগান্তকারী পরিবর্তন কিছু আবিষ্কার সেগুলি হতে দেখতে পাওয়া যাবে দু সালে বহু মানুষের মধ্যে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে শেয়ার মার্কেটে বড় বড় পরিবর্তন আসবে বেশ কিছু মানুষ প্রচুর ওপরে উঠে যাবে এবং বেশ কিছু মানুষ তারা কিন্তু একেবারেই তলিয়ে যাবেন এরপরে আমরা সেই গ্রহটিকে নিয়ে আলোচনা করব যিনি মূলত দু হাজার পঁচিশকে নিয়ন্ত্রণ করবেন মঙ্গল মঙ্গলের যাত্রা শুরু হবে কর্কট রাশি থেকে বক্র অবস্থায় মঙ্গলকে আমরা যাত্রা করতে দেখব বছরের শুরুতেই মঙ্গল নিচস্থ অবস্থায় থাকছেন বক্রগতিতে তিনি একুশে জানুয়ারি প্রবেশ করবেন তার আগের রাশিতে অর্থাৎ মিথুনে ফেব্রুয়ারি মঙ্গলকে আমরা বক্রি হতে দেখব ফেব্রুয়ারি আমরা মঙ্গলকে মার্গী অবস্থা প্রাপ্ত হতে দেখব মিথুন রাশিতেই মঙ্গল মার্গি হবেন থার্ড এপ্রিল মঙ্গল আবার কর্কট রাশিতে প্রবেশ করবেন মানে আবার তিনি নিচস্ত হবেন মঙ্গলের এই গতি কন্টিনিউ করবে জুন মাসের সাত তারিখ পর্যন্ত সাতই জুন কিন্তু মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছেন ফলে মঙ্গলের গতির মধ্যে একটা ডাউন সেটা কিন্তু ক্রিয়েটেড হচ্ছে জুন মাসের সাত তারিখ পর্যন্ত তাহলে মোটামুটি আমরা বলতে পারি বছরের প্রথম প্রথম মাস মাস এই সময় কিন্তু মানুষের ক্যারিয়ার অ্যাপ্রোচ বিহেভিয়ার মানুষের অ্যাটিটিউড ইত্যাদির ক্ষেত্রে একটু উগ্রতা দেখতে পাওয়া যাবে এবং যখন কর্কট রাশিতে মঙ্গল থাকবেন রাহুর দৃষ্টি মঙ্গলের ওপরে কাজ করতে দেখতে পাওয়া যাবে এই সময় মানুষের উগ্র বিহেভিয়ার এটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট বৃশ্চিক মিন ইত্যাদি রাশির মানুষরা এর দ্বারা প্রভাবিত হবেন সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করবার সঙ্গে সঙ্গে রাশিচক্র বা কালপুরুষের স্ট্রেংথ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যখনই মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে মানুষের জীবনী শক্তি বাড়বে স্থিতিশীলতা ফিরে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং টোটাল সিস্টেম সিস্টেম ইকোনমিক তার কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাব মানুষের মধ্যে ক্ষমতা থাকবে শক্তি থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ থাকতেও দেখতে পাওয়া যাবে পনেরোই সেপ্টেম্বর মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন এই কন্যা রাশিতে মঙ্গলের প্রবেশ বেশ কিছু মানুষের ক্ষেত্রে শারীরিক সমস্যা নিয়ে আসবে এবং নিজেদেরকে কন্ট্রোল না করতে পারলে বেশ কিছু মানুষ তারা কিন্তু অ্যাক্সিডেন্ট যন্ত্রণা আগুন থেকে বিপদ শিকার হতে পারেন জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবেন কন্যা রাশিতে মঙ্গলের এই অবস্থান কন্টিনিউ করবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে মঙ্গলের অবস্থানের কারণে বেশ কিছু ক্ষেত্রে বিপদ ঝামেলা কিছু প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই সময় প্রচুর মানুষ তারা কিন্তু যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন আঘাত আঘাতপ্রাপ্তি অগ্নি ভয় ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তেরোই সেপ্টেম্বর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গলকে আমরা অবস্থান করতে দেখব তুলা রাশিতে মঙ্গলের এই তুলা রাশিতে অবস্থান এটা আবার একটা সন্তুলন একটা ব্যালেন্স নিয়ে আসবার চেষ্টা করবে এবং এই সময় মানুষের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীলতা এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় মানুষের প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে ওভারঅল দু হাজার পঁচিশ সালে মানুষের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বিরাট সমস্যা আসছে না অ্যাভারেজ মানুষের রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের অবশ্যই ব্রেকআপ হতে পারে কিছু কিছু মানুষ অবশ্যই জটিল সমস্যায় পড়তে পারেন কিন্তু অ্যাভারেজ সিচুয়েশন এটা কিন্তু প্রেমের জন্য যথেষ্টই ভালো থাকছে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন তুলা রাশিতে মঙ্গলের অবস্থানকালে রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে এই সময় মানুষের মধ্যে কিছুটা হটকারিতা বাড়তে পারে আবার সাতাশে অক্টোবরের পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মানুষের মধ্যে স্থিতিশীলতা আসবে ক্রিয়েটিভ ফিল্ডে নিজের জন্য কিছু করবার জন্য মানুষ তারা উদ্গ্রীব হয়ে উঠবেন কিছু পরিবর্তন আসবে অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মঙ্গলের এই অবস্থান পরিবর্তনের কারণে বৃষ্টিকে মঙ্গল দু সালে যথেষ্ট শুভ ফল দিয়ে যাবেন এবং বছরের শেষ দিকে কিছু কনস্ট্রাকটিভ কাজকর্ম হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে সূর্যদেব অর্থাৎ রবি তার যাত্রা শুরু করবেন মকর রাশি থেকে তারপর প্রতি মাসে তার ক্ষেত্র তার অবস্থান পরিবর্তন হতে থাকবে চোদ্দই এপ্রিল সূর্যদেব তিনি উচ্চ ক্ষেত্র প্রাপ্ত হবেন অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবেন আবার অন্যদিকে সতেরোই অক্টোবর আমরা তাকে তুলা রাশিতে প্রবেশ করতে দেখতে পাব তিনি তখন নিচস্থ হবেন বছরের শুরুতে বুধ বৃশ্চিক রাশি থেকে তার যাত্রা শুরু করবেন বছরের তিনবার বুধকে আমরা বক্রি হতে দেখব এর মধ্যে মিন রাশিতে বুধ প্রথম বক্রি হবেন পনেরোই মার্চ তারই বক্রগতি কন্টিনিউ করবে সাতই এপ্রিল পর্যন্ত শেয়ার বাজার মানি ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আসতে পারে স্কিনের প্রবলেমে ভুগবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু কনসপিরেসি ষড়যন্ত্র এই সময় বাস্তবায়িত হতে আমরা দেখতে পাব এর পরে বুধ আবার বক্রি হবেন কর্কট রাশিতে আঠেরোই জুলাই কর্কটে আমরা বুধকে বক্রি হতে দেখতে পাব বুধ আবার মার্গি হবেন এগারোই অগস্ট অর্থাৎ আঠেরোই জুলাই থেকে এগারোই অগস্ট পর্যন্ত বুধকে আমরা বক্রি অবস্থায় দেখতে পাব এই সময় কিন্তু মানুষের মানসিকতার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে রোগ প্রবণতা এটিও কিন্তু এই সময় বাড়তে পারে বুধের এই বক্রি হওয়াতে বেশ কিছু মানুষ প্রতারণার শিকার হতে পারেন আবার কিছু মানুষ তারা প্রতারণা করে বিশাল বড়লোক হয়ে যেতে পারেন এরপরে আমরা বুধকে বক্রি হতে দেখব নভেম্বর মাসে বৃশ্চিক রাশিতে টেন্থ নভেম্বর বুধ কিন্তু বক্রি হবেন এই সময়ে কোনো বিচ্ছিন্নতাবাদী অ্যাক্টিভিটি ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বুধের এইবার বক্র অবস্থার কারণে সমাজ পরিবেশ রাষ্ট্র রাজনীতি এরা কিন্তু ভীষণভাবে অ্যাফেক্টেড হতে পারে শুক্রের এই বছর যাত্রা শুরু হবে কুম্ভ রাশি থেকে এটা অত্যন্ত শুভ বছর শুরুর জন্যে শুক্র প্রবেশ করবে ও শুক্র উচ্চস্থ হবে আঠাশে জানুয়ারি মিন রাশিতে এবং মার্চ মাসের দু তারিখে সেকেন্ড মার্চ শুক্র কিন্তু মিন রাশিতেই বক্রতা প্রাপ্ত হবে ফলে শুক্রের এই তুঙ্গ অবস্থা মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে শুক্র তার তুঙ্গ ক্ষেত্রে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত থাকবে কাল জন্য এটা কিন্তু একটা যথেষ্ট স্ট্রং বিষয় এবং বছর শেষ হবে সেই সময় কিন্তু শুক্র তার নিজস্ব ক্ষেত্রেই থাকবেন সেকেন্ড নভেম্বর শুক্রের প্রবেশ আমরা দেখতে পাব তুলা রাশিতে এবং তুলা রাশিতেই কিন্তু বছরের শেষ পর্যন্ত শুক্র অবস্থান করবেন ফলে দু সালের গ্রহ অবস্থান সংক্রান্ত সাধারণ বর্ণনা এটা আমরা প্রাপ্ত হলাম কেমনভাবে গ্রহরা মুভ করবে কোন সময় গ্রহদেরকে কি অবস্থায় দেখতে পাওয়া যাবে এগুলি আমরা জানলাম এরপরে যে বিষয়টি সম্পর্কে আমাদের ধারণা আনতে হবে সেটি হলো গ্রহযোগ কয়েকটি বিশেষ গ্রহযোগ কয়েকটি দৃষ্টি বিনিময় এবং তার ফলে কিন্তু দু সাল এবং তার ফলেই বা তার মাধ্যমে কিভাবে গ্রহ অবস্থানরা দু হাজার পঁচিশকে নিয়ন্ত্রণ করবে সেটি আমরা উপলব্ধি করতে পারবো আমরা জানতে পারবো আমরা বুঝতে পারবো কি ঘটতে চলেছে দু হাজার পঁচিশে আমাদের সঙ্গে তখনই কিন্তু আমরা রাশি ফলের যথেষ্ট বিবেচনা যথেষ্ট আলোচনা সেটি করতে পারব যাই হোক চলে আসব আমরা আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের একটি কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন স্বপ্নদীপ মন্ডল চব্বিশ ডেট অফ বার্থ পনেরো পি এম প্লেস অফ বার্থ বর্ধমান স্যার আমি আপনার রেগুলার ভিউয়ার কবে আমার জীবনে সঠিক প্রেম ট্রু আসবে লাভ ম্যারেজ আছে কি কপালে ওভারঅল ম্যারেড লাইফ কেমন হতে পারে রেমেডি নিয়ে যদি কিছু বলেন বেসিক্যালি এখনো পর্যন্ত কারোর জীবনে ট্রু লাভ এসছে কিনা এটা তো আমি উপলব্ধি করে উঠতে পারিনি সাধারণ মানুষ আমরা আমরা প্রেম ভালোবাসা অ্যাফেকশন পজিটিভনেস এইগুলির মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পার্থক্য করতে ভুল করে ফেলি ফলে কোনো ভালোবাসাকে একজন মনেই করতে পারেন সেটা হচ্ছে ট্রু লাভ আবার কোনো কোনো সময় সেই ভালোবাসাকে কেউ মনে করতে পারেন এটা এক্সট্রা পজিটিভনেস এই ধরনের বিষয় নিয়েই আমাদের সমাজ আমাদের প্রকৃতি চলছে এইভাবেই আমরা চলতে অভ্যস্ত হয়ে পড়েছি ফলে আমাদের এই প্রকৃত ভালোবাসা খোঁজার চেষ্টা এটা কঠিন যাই হোক মাত্র কুড়ি বছর বয়সে তুমি যে প্রকৃত ভালোবাসার অন্বেষণে নেমে পড়েছো এটাই ভালো লাগছে এই সমস্তর দিকে বেশি চিন্তা না করে তোমাকে কেরিয়ারে কনসেন্ট্রেট করতে হবে তোমার এই কুড়ি বছর বয়সে যে প্রশ্নগুলো এসছে সেগুলো হচ্ছে বেশিরভাগই বিবাহিত জীবন সম্পর্কে প্রথমেই খেয়াল রাখতে হবে তোমার ইউরেনাস বসে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার জন্মকুণ্ডলীতে শনি মঙ্গল যোগ সৃষ্টি হয়েছে দ্বাদশপতি চন্দ্র দ্বিতীয় অবস্থান করে রয়েছে এবং দ্বিতীয়পতি একাদশপতি বুধ সে কিন্তু যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে তোমার নবমে তৃতীয়ভাবে কেতুর অবস্থান অবশ্যই তোমার মধ্যে প্রচণ্ড আলস্য বর্তমান তোমার প্রশ্নের ক্ষেত্রেও সেই বিষয়টি প্রকট হয়ে উঠছে তৃতীয়ভাবে কেতুর অবস্থান এটা খুব সহজভাবেই প্রকট হয়ে উঠেছে যে তুমি অলস প্রকৃতির মানুষ যাই হোক না কেন দশমভাবে রবি এবং শুক্রের অবস্থান তোমাকে কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে কিছুটা ব্যাক দেবে ভালোবাসা প্রকৃত ভালোবাসা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তোমার জীবনে পঞ্চমপতি বৃহস্পতি মার্গী হয়ে তোমার লগ্নে অবস্থান করে রয়েছে যদিও লগ্ন চব্বিশ ডিগ্রিতে এবং বৃহস্পতি পনেরো ডিগ্রিতে তা সত্ত্বেও তোমার জীবনে প্রকৃত ভালোবাসা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আরও ঠিক তিন বছর পরে বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে এই সময় তোমার জীবনে প্রকৃত ভালোবাসা ফিরে আসতে পারে এই সময় শুরু হবে একত্রিশে অক্টোবর দু থেকে এবং এটা কন্টিনিউ করবে ছাব্বিশে নভেম্বর দু পর্যন্ত এই সময় তোমার জীবনে একজন প্রকৃত ভালোবাসা প্রকৃত প্রেম ইত্যাদি আসবার সম্ভাবনা রয়েছে যাই হোক স্বপ্নদ্বীপের জন্য রইল এক শুভকামনা সে পাক তার ট্রু লাভ এবং আমরা সবাই ভালো থাকি আমাদের সবার জীবনে আরও শান্তি আরও সমৃদ্ধি আরও স্বস্তি ফিরে আসুক কর্মব্যস্ততার মধ্যে সুস্থতার মধ্যে আমাদের দিনগুলি কাটুক সবাই ভালো থাকুন ভীষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার